মিডিয়া ভয়েস মিল। প্রতিদান আজকের পর্বে শুরুতেই দেখা যাবে পল্লবী তার মমকে বলে কিছু করো, ওকে শাস্তি দিতে হবে। নীলের মা বলে শাস্তি দিতে হবে, আর অমলিকেশ মনে মনে বলে এটাই তো সুযোগ। পল্লবী বলে ওই গাইয়া মেয়েটাকে কড়া শাস্তি দিতে হবে, যাতে কথায় কথায় ভুল না করতে পারে। তখন অমলিকেশ বলে তুমি যেটাকে ভুল ভাবছো বাড়ির অন্য লোকরা নাও ভাবতে পারে। পল্লবী অমলিকেশ কথা বলে, অমলিকেশ বলে আমাদের আত্মীয়, তাই তো সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবাও তো সবাইকে সম্মান দিয়ে কথা বলে। বাবা তো শিউলি সৎমাকে নিচে গাড়িয়ে চলে সম্মানের সাথে বাড়িতে দিয়ে আসলো। পল্লবী বলে কি বলে, গাইয়া মেয়ে সৎমাকে নিজে গাড়ি চালিয়ে দিয়েছে ড্যাড। নীলের মা বলে ভীমরতি ধরেছে জানাচুর বুড়োর, দেখাচ্ছি মজা। পল্লবী তার মমকে বলে ওই গাইয়া শিউলি মনে হয় বাবাকে বলেছে। তাই নীলের মা বলে শিউলি ফুলেই করেছে, শিউলিকে ডাকো। পল্লবী বলে আমি ডেকে আনি, আর অমলিকেশকে নিয়ে যায়। আর নীলের মা একা একা বলে যতই ডাক করি না কেন, লুচি আলুরদমটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, দেখে আমার মনটা কেমন চাকুম চাকুম করে উঠেছে বলে আর হাসে। শিমুল রান্না করে যায় আর বলে হাবুলদা তুমি খুব সুন্দর করে লুচি আর আলুর দম গুছিয়ে রেখেছো। তখন হাবুল বলে বোন খাবে, গুছিয়ে না রেখে পারি, দুজনে আরো কথা বলে। তখন কাজের লোক এসে বলে পিৎজা এসে গেছে আর সবুজ চা হয়ে গেছে, এখনই খাবার নিয়ে ম্যাডামের ঘরে যেতে হবে বলে দুজনে চলে যায়। শিমুল মনে মনে বলে এবারই সবাই শান্তি কাকিমাকে ভয়ে থাকে, তবে আজ আমি রান্নাঘরে লুকিয়ে থাকবো আর দেখবো শান্তি কাকিমা লুচি আলুর দম খেতে আসে কিনা। অন্যদিকে নীলের মা বলে আমি যদি এক পিস লুচি আর আলুর দম খাই তবে কি খুব ফেট হবে? না কিছুই হবে না, দেখে আসি রান্নাঘরে সত্যি ওগুলি রাখা আছে কিনা বলে নীলের মা এদিক ওদিক দেখে, দেখে কেউ নেই। তখন বলে যাই রান্নাঘরে গিয়ে খেয়ে আসি। তখন নীলের মা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায়, আর শিমুল বলে অনেকক্ষণ হলো সত্যি আসবে না, আরো অনেক কথা বলে চলে যেতে চায়। তখন নীলের মা রান্নাঘরে আসে আর লুচি দেখে আর খুব খুশি হয়, আর একা একা কথা বলে আর খায়। শিমুল দেখে আর ভিডিও করে আর বলে শান্তি কাকিমা এখনো তুমি বাঙালি খাবার পছন্দ করো, আরো অনেক কথা বলে। নীলের বাবা ও নীলের কাকা দুজনে ব্যবসা নিয়ে কথা বলে। তখন শিমুল আসে আর তাদের সাথে কথা বলে। শিমুল বলে নীলকে অফিসে নিয়ে যাও। শিমুল ও নীলের বাবা প্ল্যান করে, শিমুল লুকিয়ে যায় আর নীলের বাবা নীলকে ডাকে। নীল আসে আর বলে কি হয়েছে, নীল বলে কি বলবে বলো। নীলের বাবা বলে তুমি আমার সাথে অফিসে যাবে, নীল ও তার বাবা কথা বলে। অমলিকেশ মনে মনে বলে এবার কোন নাটক শুরু হলো, নীলকে কিছুতে অফিসে যেতে দেওয়া যাবে না। নীল তার বাবাকে বলে তুমি আমার মাথা গরম করে দিচ্ছ। নীলের বাবা বলে তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলবে না। নীলের বাবা ও নীল দুজনে অনেক ঝগড়া করে, আর অমলিকেশ আসে আর শিমুল মনে মনে বলে নীল এভাবে কাকুর সাথে কথা বলছে। তখন অমলিকেশ তাদের থামায়, নীল বলে আমার ভালো লাগে না আমি এখন কলেজে যাচ্ছি। তখন শিমুল বলে তোমার কলেজে যাওয়া আমি দেখাচ্ছি বলে শিমুল আসে আর নীলকে বলে স্বামী আপনি কোথায় যাচ্ছেন? নীল বলে জাহান্নামে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? শিমুল বলে আপনি বুঝি জাহান্নামে চাকরি করেন? নীল বলে নীলসেন চাকরি করবে? শিমুল বলে তাহলে আপনি ব্যবসা করেন? নীল বলে ওইসব পুরো ব্যবসা বাণিজ্য আমি করি না। শিমুল বলে আপনি কিছু করেন না তার মানে বেকার? বেকার মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে আমাকে খাওয়াবে কে? কি খাবো আমি? আর অনেক কথা বলে শিমুল কান্না করে। নীল বলে তোমার কি খাওয়ায় অসুবিধা হচ্ছে? সকাল থেকে তো লুচি আলুদম চালাচ্ছ। শিমুল কান্না করে আর বলে আমার গ্রামের বকুল ফুল যদি জিজ্ঞাসা করে আমার স্বামী কি করে আমি কি বলবো? নীল বলে শিউলি ফুল তো দেখেছি, বকুল ফুলটা আবার কে? নীলের বাবা বলে বান্ধবী, কিছুই জানো না তো। আর অনেক কথা বলে। নীলের কাকা বলে নতুন বউ তো ঠিক বলেছে। শিমুল বলে আমার লিপস্টিক স্নো পাউডার কে কিনে দিবে? নীল শিমুলকে চুপ করতে বলে আর বলে এই জন্য বিয়ে করতে চাইনি। অমলিকেশ নীলকে বলে মাথা ঠান্ডা করো। শিমুল অমলিকেশকে বলে আপনি বলুন না, আমার স্বামী বেকার, আমি কি করে সবাইকে বলবো? তখন নীল বলে সবাইকে বলবে নীলসেন টাকা উড়ায়। নীলের বাবা বলে সাথে এটাও বলে দাও বাবার টাকা উড়ায়। শিমুল বলে আপনি টাকা উড়ান কিভাবে উড়ান? পাখি বানিয়ে উড়ান, ঘুড়ি বানিয়ে উড়ান, নাকি অন্য কিছু বানিয়ে উড়ান? আরো অনেক কথা বলে। নীল তার মমকে ডাকে, শিমুল বলে শাশুড়ি মা তো নেই। নীলের বাবা নীলকে বলে আমার এত সময় নেই, সময় নষ্ট হচ্ছে, আমার সাথে চলো চানাচুরের কারখানায় যাবে। শিমুল নীলকে বলে আপনি চানাচুর কারখানায় গেলে ভালোই হবে, চানাচুর ভাজা শিখে যাবেন। আরো অনেক কথা বলে শিমুল। নীল তার বাবাকে অনেক কথা বলে চলে যায় আর অমলিকেশ বলে এটাই আমি চাই। শিমুল তার কাকুকে বলে আমি তোমাকে কথা দিচ্ছি, নীল আজকে তোমার সাথে অফিসে যাবে, আমাকে পারতেই হবে। পল্লবী বলে আমার পিচাটা এখনো এলো না, মমকে ডাকে। তখন অমলিকেশ বলে আর কতদিন মমের কোলে বসে থাকবে? অমলিকেশ ও পল্লবী অনেক কথা বলে। পল্লবী অমলিকেশ নীলকে নিয়ে কথা বলে, অমলিকেশ পল্লবীকে অনেক কথা বলে উস্কিয়ে দেয়। দুজনে প্ল্যান করে পল্লবী চলে যায় আর অমলিকেশ বলে গণপতি সেনের এই সম্পত্তি সব আমার, আমি একাই নিব এই সম্পত্তি। আর অনেক কথা বলে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।